প্রেসক্রিপশন অনলি মেডিসিন। সুপ্রিয় বন্ধুরা, ইতাস 97 ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে আজ স্বাগতম। আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ দিব, এই মেডিসিনটির নাম হচ্ছে বেনক্সিক্লিন জেল। আর এই মেডিসিনটি জেল আকারে মার্কেটে পাওয়া যায়। আজকের ভিডিওতে বেনক্সিক্লিন জেল, এই মেডিসিনটি কি কি সমস্যা ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, খুবই সহজ ভাষায় আজকে তুলে ধরব। বেনক্সিজেল এই মেডিসিনটি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল মার্কেটিং করে থাকে, আর এর জেনেরিক নেম হচ্ছে বেনজোয়েল পারঅক্সাইড 5% অ্যান্ড ক্লিন্ডামাইসিন 1% ফর এক্সটার্নাল ইউজ অনলি। এটি মুখে ব্যবহার করার মেডিসিন। বন্ধুরা, যে কোনো মেডিসিন খাওয়া বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন বা ব্যবহার করবেন। আর একজন রেজিস্টার্ড ডক্টর রোগীর সার্বিক দিক চিন্তা করে প্রেসক্রিপশন করে থাকে। আর্টিকতা বন্ধুরা, স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে প্রতিনিয়তই নতুন নতুন মেডিসিন নিয়ে রিভিউ দেওয়া হয়। নির্দেশনা, প্রাপ্ত বয়স্ক বা বয়সন্ধি খালে হালকা থেকে মাঝারি ধরনের একনি বালগারিস, বিশেষ করে প্রদাহযুক্ত ক্ষতে বেনক্সিক্লিন জেল বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিত। যাদের বয়স 12 বছর অথবা তার ঊর্ধ্বে, মাত্রা ও প্রয়োগ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। প্রাপ্ত বয়স্ক এবং বয়সন্ধি খালে বেনক্সিক্লিন জেল প্রতিদিন সন্ধ্যায় আক্রান্ত স্থানে একবার প্রয়োগ করা উচিত। রোগীদের পরামর্শ দিতে হবে অত্যধিক প্রয়োগে কর্মক্ষমতা বৃদ্ধি পায় না, বরং ত্বক জ্বালাপোড়ার ঝুঁকি বাড়াতে পারে। যদি ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায় অথবা ত্বক উঠতে থাকে তাহলে ব্যবহারের মাত্রা কমিয়ে দিতে হবে অথবা সাময়িক সময়ের জন্য ব্যবহার বন্ধ রাখতে হবে। প্রদাহযুক্ত এবং প্রদাহহীন ক্ষতের উপর প্রভাব চিকিৎসার 2 থেকে 5 সপ্তাহের মধ্যেই দেখা যেতে পারে। একনি বালগারিস এর উপর 12 সপ্তাহের অধিক কোনো ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়নি। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত বেনক্সিক্লিন জেল এর ব্যবহার একটানা 12 সপ্তাহের বেশি অতিক্রম করা উচিত নয়। বেনক্সি জেল এই ক্রিমটি 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এর নিরাপত্তা এবং কার্যক্ষমতা প্রতিষ্ঠিত হয়নি, কাজে এই জেলটি 12 বছরের কম বয়সী শিশুদের জন্য নির্দেশিত নয়। বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। হালকা ক্লিনজার দিয়ে হালকাভাবে ধুয়ে পরিষ্কার করে শুকানোর পর বেনক্সি জেল হালকা প্রলেপের মতো করে লাগাতে হবে। যদি জেলটি ত্বকে ঠিকমতো না মিশে তাহলে বেশি পরিমাণ নিয়ে লাগাতে হবে। ব্যবহারের পর অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, বেনক্সি জেল এই ক্রিমটি মূলত যাদের মুখে ব্রণ আছে, সহজ ভাষায় তারাই এই ক্রিমটি ব্যবহার করতে পারবে। আর কি কথা, একটি মেডিসিন একটি রোগের কাজ করে না, কয়েকটি রোগেরই কাজ করে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে গর্ভবতী নারীদের মধ্যে এই জেলটি ব্যবহারের পর্যাপ্ত ডাটা পাওয়া যায়নি, তাই এই জেলটি ব্যবহার করার আগে অবশ্যই আপনি ডক্টরের সাথে পরামর্শ করে ব্যবহার করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তবে হালকা জ্বলতে পারে, এই ধরনের সমস্যা এই ক্রিমটি ব্যবহার করার সময় হতে পারে। তো বন্ধুরা, আবারও বলছি, যে কোনো মেডিসিন খাওয়া বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন বা খাবেন। আর একজন রেজিস্টার্ড ডক্টরই পারে আপনার এই জেলটি কীভাবে ইউজ করতে হয় সেটি সঠিক ধারণা বা বুঝিয়ে দিতে। আজ এই পর্যন্তই, ভালো থাকেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকেন।